আসলে উনি অনেকটা ধান বানতে শিবের গীতের মতো উনি শুরু করেছেন। যাই হোক, উনি যদি মনে করে যে কেউ টাকা পাচার করছে বা কেউ অনেক অনিয়ম হচ্ছে, ঠিক আছে, আপনি যেটা বলেছেন কাউসার ভাই, ওনারা জনগণের কাছে যাক না কেন, ওনারা আন্দোলনের ভয় দেখাচ্ছে, জুজুর ভয় দেখাচ্ছে, কিছু বললেই বলে যে রাজপথে নেমে পড়বো, এই পড়বো, সেই পড়বো। তো রাজপথে নেমে কি করেছেন সেটা বাংলাদেশের জনগণ দেখেছে, এবং ব্যর্থ হয়ে আবার ঘরে ফিরে এসেছেন সেটাও বাংলাদেশের জনগণ দেখেছে। শুধুমাত্র নিরীহ জনগণ আপনাদের ভিক্টিমাইজড হয়েছে, এইটুকুন ছাড়া আর কিছুই নাই। আর ওই জনগণের জন্য আপনাদের কোনো দরদও নাই, এটা হলো বিএনপিদের উদ্দেশ্যে আমি বলছি। এখন আমি যেটা কথায় আসি সেটা হলো, উনি বলেছেন ওনাদের সাংগঠনিক শক্তি নাকি অনেক ভালো। ঠিক আছে, সাংগঠনিক শক্তি যদি ভালোই হয় তা আপনারা নির্বাচনে আসেন না কেন? বিএনপি এমন একটি দল, আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, নির্বাচনের কথা শুনলে তাদের হাঁটু কাঁপে, এই ছুতা, এই নাতা, এই সেই, এই শর্ত, এই কিছু। সবচেয়ে বড় কথা হলো যে ওনারা যদি মনে করে যে ওনারা নির্বাচনে আসবে, ওনাদের ভালো অবস্থান, ওনারা এমন, উনি আজকে দেখা যায় সংবিধান নিয়ে আসছে সাথে করে, সংবিধান, যেহেতু আমি আইনজীবী, সংবিধান সাথে না আনলেও কিছু কিছু বিষয় আমাদের আত্মস্থ করা থাকে। নির্বাচন সহায়ক সরকারের কথা বলে ওনারা, ওনারা অন্তর্বর্তী সরকারের কথা বলে, বহুদলীয় সর্বদলীয় সরকারের কথা বলে, এত কিছু বলে ওনারা সংবিধান। উনি একজন আইনজীবী, উনি ওনার সংবিধানে দেখাক কোথায় লেখা আছে নির্বাচন সহায়ক। ওনারা বিএনপি আসলে এখন নিত্য নতুন তত্ত্ব বের করাতে ব্যস্ত এবং এভাবে কিন্তু সময় পার করছে। কিন্তু আমি দ্বার্দ্বহীন ভাষায় বলতে চাচ্ছি, এগুলোও কিন্তু নির্বাচন বিএনপির আসলে একটা জাস্ট স্টান্ট বাজি ছাড়া কিছুই নাই। বিএনপি কিন্তু ঠিকই নির্বাচনে অংশ নিবে, ওই নির্বাচন কমিশনের যে অধ্যাদেশ আছে না, যে আরপিও, সেটাতে কি শর্ত আছে না আছে, আমি বিশ্বাস করি মনে প্রাণে বিএনপি ঠিকই নির্বাচনে অংশ নিবে, শুধু স্টান্ট বাজি করছে সরকারকে চাপে রাখার জন্য এবং দেশটাকে অস্থিতিশীল করার জন্য, কারণ উন্নয়ন কর্মকাণ্ডে যাতে বাধাগ্রস্ত হয় সেজন্য। আর উনি আরেকটি কথা বলেছেন যে বিএনপি কে নাকি এক্সপ্লয়টেশনে ফেলা হচ্ছে, বিএনপি নিজেই যদি নিজের খাদে পড়ে সেক্ষেত্রে আর কারো কিছু করার নাই। তবে আগের বার খাদে পড়েছিল, এবার যদি নির্বাচনে না যায়, এবার আমি বলেছি আবারও মহা খাদে পড়বে, একদম অতল গহ্বরে যাবে, সেখান থেকে আর ট্রেনে ক্রেন দিয়েও টেনে তুলতে পারবে না। আর আরেকটি কথা হলো সারোয়ার ভাই, সেটা হলো উনি বলেছে আওয়ামী লীগ নাকি চালাকি করে। এখানে আমি অবশ্যই আপত্তি জানাবো অত্যন্ত বিনয়ের সাথে, যে চালাকি শব্দটা এখানে প্রযোজ্য না। আওয়ামী লীগ সরকারে আছে, সংবিধানে আছে, যেভাবে সেভাবেই নির্বাচন হবে এবং সেভাবেই বিএনপি যদি নির্বাচনে আসে অবশ্যই মোস্ট ওয়েলকাম। আমরা তো বসে আছি যে বিএনপি আসুক, সবগুলো দলই আসুক। ওনারা কথায় কথায় একটা কথা বলে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নাকি বলেছেন যে আর কোন প্রস্তবিদ্ধ নির্বাচন হবে না। আমি দ্বার্থহীন ভাবে বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কখনোই এই ধরনের কথা বলেনি, কারণ প্রস্তবিদ্ধ নির্বাচন কখনই হয় নাই। 2014 সালের 5 জানুয়ারি যে নির্বাচন হয়েছিল সেটি অবশ্যই ছিল সবাইকে নিয়ে করার নির্বাচনই ছিল, কিন্তু ওনারা আসেননি। ওনারা আসেননি এই জন্য যে ওনারা বুঝতে পেরেছেন যে ওনারা নির্বাচনে জিততে পারবেন না, অথবা ওনাদের ওভার কনফিডেন্স ছিল, ওনারা ভেবেছেন নির্বাচন হবে না। কিন্তু নির্বাচনের ট্রেন আসে সময় মতো, আবার সময় মতো ট্রেন ছেড়েও যায়। কেউ যদি ট্রেনের যাত্রী হতে না পারে সেটা তার ব্যর্থতা। আর আরেকটি কথা আমি বলবো, যেটা হলো যে রাজনীতিটা হলো একটা দাবার খেলার মতো, আপনি যদি চালে যদি ভুল করেন রাজা মারা পড়বে, তখন যদি আপনার রাজা মারা পড়ে তখন আর আপনার কেঁদে কেটে কোনো লাভ নাই। অতএব রাজনীতিতে যদি আপনি ভুল করেন সেই ভুলের কাছে অবশ্যই আপনার কাছে ফিরবো আমরা।